অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লক শেয়ারের মধ্যে। না বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়া পোস্ট অফিস থেকে কোনো জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো না, বাট যেটা বিতর্কিত বিষয়, যেটা আমাদের কাছে প্রতিনিয়ত কমেন্টগুলো আসছে, সে উদ্দেশ্যে আপনার বলবো যে ইন্ডিয়া পোস্ট অফিস থেকে ত্রিপুরার জন্য ডাইরেক্ট কোনো জব নেই। প্রয়োজন পড়লে আপনারা এ দুটো নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন, করার পর সেই নতুন নোটিফিকেশনের ঠিক নিচে চলে যাবেন, দেখবেন সে মহারাষ্ট্র বা বিহারের প্লেসগুলি রয়েছে যে ক্ষেত্রে আপনাকে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে ওইখানে গিয়ে আপনাকে জব করতে হবে। এবং যেহেতু ত্রিপুরা থেকে এখন কোনো জব নোটিফিকেশন নেই, যদি আপনার কাছে মনে হয় যে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন, সেই প্লেসে গিয়ে আপনি জব করবেন, তাহলে ট্রাই করতে পারেন। এবং এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেন তাদের প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে ইন্ডিয়া পোস্ট অফিসে যেগুলি বেরোয় সেক্ষেত্রে কিন্তু মার্কের বাধ্যবাধকতা থাকে, মানে বেশি মার্ক যারা থাকে তাদের কি প্রায়োরিটি বেশি দেয়, 70-এর উপরে আপনারা ধরে নিতে পারেন। তাই আপনারা এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন যে ত্রিপুরার মধ্যে এখন পোস্ট অফিসে কোনো ভ্যাকেন্সি নেই পার্টিকুলার ত্রিপুরার জন্য। হ্যাঁ, তবে ত্রিপুরা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারে, পোস্টিং হবে সেই প্লেসের মধ্যে। বিষয়গুলি আপনারা দেখে নেবেন, গুগলে GDS অনলাইন লিখবেন, চলে আসতে পারুন এই পোর্টালের মধ্যে, আপনি চেক করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা চলে যাবো আমাদের মূল বিষয় থেকে, যে ক্ষেত্রে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আজকের জব নোটিফিকেশন নিয়ে। সেটা এসেছে ইনজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড থেকে, ICSL থেকে। এবং এক্ষেত্রে খুব কম কোয়ালিফিকেশনের শিক্ষাগত যোগ্যতায় জব নোটিফিকেশন বেরিয়েছে, যে ক্ষেত্রে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তাদের প্রায় শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতেন, এমনও কিছু পোস্ট রয়েছে আমরা আলোচনা করবো এই নতুন নোটিফিকেশনের মধ্যে। তবে বিষয়টা আপনি চেক করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে, নোটিফিকেশন নিয়ে ভালোভাবে ক্লিয়ারিফিকেশন নেওয়ার পর অ্যাপ্লিকেশন করতে যাবেন। চলে যাচ্ছি আমরা সেই নতুন নোটিফিকেশন থেকে। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশন, প্রথমে বলে নিচ্ছি। এবং এক্ষেত্রে আপনাদের সকলদের সঙ্গে এয়ার প্লেস ও পোস্টিং কিন্তু ত্রিপুরার মধ্যে হবে না, তাই অ্যাপ্লিকেশন করার আগে ভালোভাবে আপনি নিজে দেখে নেবেন। আমরা আলোচনা করে নিচ্ছি, এক্ষেত্রে ডক্টর ডি এবং পি রস্তোগি সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ ইন হোমিওপ্যাথি, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নতুন নোটিফিকেশনটা আসা, এক্ষেত্রে আপনাদের নিয়োগটা হবে। এবং অ্যাপ্লিকেশন যারাই করবেন খুব কম সময়, মানে ওপেনিং ডেট হচ্ছে 27/5/2021 থেকে 28/5/2021 মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন শেয়ার নিতে, মানে একদিন সময় আপনাকে, এখনও কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়নি। অ্যাপ্লিকেশন করতে এই লিঙ্কে আপনাকে যেতে হবে, লিঙ্ক আমরা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন মধ্যে। প্রথম যে পোস্টটা হচ্ছে ফার্মাসিস্ট, এবং এক্ষেত্রে বলা হচ্ছে 12 পাস অর ইকুইভ্যালেন্ট, তবে অবশ্যই এর রিলেটেড আপনাকে একটু এক্সপিরিয়েন্স বা আপনাকে বেশি দেওয়া হবে গুরুত্ব। এবং সঙ্গে জব ডিসক্রিপশন তো রয়েই গেছে, এবং এক্ষেত্রে ওয়েজ সাপ্লাই হবে 20,000, এজ লিমিট রাখা হয়েছে নট মোর দেন 30 ইয়ার্স, ভ্যাকেন্সি কিন্তু অ্যাক্টিভ। নাম্বার 2, 3, 4, এবং আমরা যদি আলোচনা করি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এবং এক্ষেত্রে 10 পাস রাখা হয়েছে, তবে অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন পড়বে, মেবি আপনাকে থাকলে প্রায়োরিটি বেশিতে হবে। এবং এক্ষেত্রে 16,000 টাকা, নট মোর দেন 30 ইয়ার্স, এবং শূন্য বোধ কিন্তু অ্যাক্টিভ। ওয়ার্ড বয়, এবং এক্ষেত্রে 10 পাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, তবে আসার আগে অভিজ্ঞতা থাকলে আপনি এক্ষেত্রে ট্রাই করবেন। এবং যারা অ্যাপ্লিকেশন করবেন স্যালারি পাবেন 16,000 টাকা মতো যদি আপনি সিলেকশন পান, নট মোর দেন 30 ইয়ার্স, এবং এক্ষেত্রে শূন্যবোধ কিন্তু অপরেন্ট। 4 রয়েছে সাফাইওয়ালা। সাফাইওয়ালা আপনার অনেকেই সেই ব্যাপারটা খুঁজে পাবেন যে আপনাদের যোগ্যতা বিষয়ে ব্যাপারটা ডাইরেক্টলি বলা না থাকলে বলা হচ্ছে এবিলিটি টু রিড এবং রাইট হিন্দি অর এনি রিজনাল ল্যাঙ্গুয়েজ, তবে আপনি যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, তবে অভিজ্ঞতা আপনারা এটা ম্যানেজ হয়ে যাবে, আপনার বিষয়টা আশা করে বোঝার চেষ্টা করবেন কী বোঝাতে চেয়েছি। সঙ্গে আপনাকে এক্ষেত্রে 16,000 টাকা স্যালারি দেওয়া হবে, নট মোর দেন 30 ইয়ার্স, এবং শূন্যবোধ কিন্তু একটা। প্রশ্ন আসছে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু আপনি এই টাইমের মধ্যে 12টা থেকে শুরু হবে, ক্লোজিং টাইম 12টার মধ্যে শেষ হয়ে যাবে, এবং এই লিঙ্কে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, একদিনে কিন্তু সময় রয়েছে। তাছাড়াও এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন পড়বে না, তবে মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন না পড়লেও যখন আপনি জয়েনিং করবেন তখন কিন্তু আপনাকে 1,000 দিতে হবে। তবে যে সমস্ত ইন্ডাস্ট্রি ক্যান্ডিডেট রয়েছেন ভালোভাবে দেখে নেবেন, যদি আপনার কাছে স্যাটিসফ্যাকশন থাকে এই সমস্ত জবের প্রতি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু ট্রাই করার চেষ্টা করবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্ট হবেন তাদেরকে হয়তো ইন্টারভিউতে বা ইন্টারাকশন জন্য আপনাকে ডাকা যেতে পারে। এবং অ্যাপ্লিকেশন করার আগে আপনারা বিষয়গুলো দেখে দেখে অ্যাপ্লিকেশন করবেন, যাচাই করবেন সততা যে কোথার উপর রয়েছে। আমার ভিডিওটা দেখি আপনি অ্যাপ্লিকেশন করতে চাইবেন, আরও 10টা ভিডিও দেখবেন প্রয়োজন পড়লে, যদি আপনার কাছে স্যাটিসফ্যাকশন থাকে তখন অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্ত রইল। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করুন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে, দেখা করুন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।